একবার একটি গুরুকুলে একজন গুরু তার তিন শিষ্যকে দীক্ষা দেওয়ার পর তাদের গৃহেতে তাদের যাত্রা করার জন্য বলল এবং যাত্রা করার পূর্বে সেই গুরুজি করল কি তাদের তিনজনকে কিছু চানা ডাল দিল এবং এই তিনজনকে যে চানা ডাল দিল এই তিনজনে কিন্তু চানা ডাল নিয়ে গেল এবং গুরুজি যখন বলেছিল যে তোমরা এটা নিয়ে যাচ্ছ কিন্তু আমি এক বছর পর খবর নেব যে তোমরা এই ডালটি দিয়ে কে কি করেছো ভালো কথা সেই তিনজন শিষ্য সেখান থেকে বেরিয়ে গেল এবং তিনজন চানা ডাল নিয়ে নিয়ে যেতে যেতে একজন ভাবল এটা দিয়ে আর কি হবে এটা আমি মন্দিরে দান করে দিই একজন মন্দিরে দান করে দিল আর একজন কি করলো সে বাড়িতে গিয়ে সবাই একসাথে মিলে ভোজন করে খেলো রান্না করে আরেকজন কি করলো বলছে এই সামান্য চানা ডাল দিয়ে আমি কি করব সবাই যদি খেতে পারতো ভালো হয় সুতরাং আমি জমিতে ছড়িয়ে দিই কিছু চানা ডাল যদি ওঠে সামনের বছর আমরা একসাথে মিলে সবাই খাবো এই পরিকল্পনা করেই কিন্তু তিনজন তিন রকমের কাজ করলো এবং গুরুজি যখন সামনের বছর মানে এক বছর পর যখন গুরুজির কাছে গেল তখন জানতে পারলো কে কি করেছে সুতরাং একই জিনিস একই শিক্ষা কিন্তু তিনজনের তিন রকমের মত আমাদের ক্লাসেও এরকম অনেকে থাকে কেউ হয়তো ফার্স্ট হয় কেউ হয়তো ফেল করে কেউ হয়তো মিডিয়োকার হয় অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে এরকমই আমাদের জীবনে আমরা কিছু গ্রহণ করি এবং ওই ছোট্ট জিনিস থেকে আমরা অনেক কিছু করতে পারি কিছু পরিকল্পনা রাখতে পারি আজকে থেকেই শুরু করে ফেলুন দর্শক বন্ধু আপনারা কিছু ছোট জিনিস থেকে কিছু বড় করার পরিকল্পনা আপনাদের জন্য এই ছোট্ট শিক্ষা আপনাদের ক্ষেত্রে পাথেয় হয়ে থাক নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন চ্যানেল ABC আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে আসছি আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে প্রত্যেক দিনকার মতো যেরকম রাশিফল আলোচনা করে থাকি তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে কী খাওয়া উচিত নয় আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে কত সংখ্যা শুভ হবে কী উপচার করলে ভালো হবে কী দান করা উচিত কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয় যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয় এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কোন দিন এবং কোন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তি আপনাদের ক্ষেত্রে আজকে কী ফল পেতে চলেছে তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকা আজকে পঞ্জিকায় তিথি থাকছে চতুর্দশী তিথি সুতরাং আজকে কিন্তু মাসকলার সেবন করা আপনাদের নিষিদ্ধ রাখা উচিত নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র আজকে করণ শকুনিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ আজকে অতিগণ্ড যোগ এবং দিন আজকে রবিবার আজকে রাহুকাল থাকবে 4:35 থেকে 6:15 পর্যন্ত এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না এবং এর পূর্বে শুরু করা কাজ কিন্তু আপনারা সেই সময় কন্টিনিউ করতে পারেন আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 9:53 সকালবেলা থেকে 11:33 পর্যন্ত এই ছোট্ট সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল অবশ্যই পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 1:14 দুপুরবেলা থেকে 2:54 পর্যন্ত এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে 1 জুন যা থাকবে 5:54 সকালবেলা থেকে 9:08 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 11:28 থেকে 1:30 পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ থাকছে 30 মে যা থাকবে 7:12 থেকে 5:11 পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভ ফায়দা তুলতে পারেন আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজকে যা থাকবে 1:09 থেকে 1:33 দুপুরবেলা পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম আরম্ভ করবেন না এই সময়ে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম ত্যাগ করাই আপনাদের পক্ষে ভালো হবে কারণ এই সময় শুরু করা কাজ আপনাদের ক্ষেত্রে বিঘ্নই নিয়ে আসে সর্বাধিক ক্ষেত্রে প্রপোজ করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে 30 মে যা থাকবে 6:29 সকালবেলা থেকে 8:48 সন্ধ্যেবেলা পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো মনের মানুষকে অথবা বিজনেস পার্টনারকে প্রপোজাল দিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে
আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি থাকছে 4 জুন, যা থাকবে 5:53 সকালবেলা থেকে 11:16 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 1:34 থেকে 3:50 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো কনস্ট্রাকশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে। যারা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে চাইছেন তাদের জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 1 জুন, যা থাকবে 5:54 সকালবেলা থেকে 9:08 পর্যন্ত, 11:28 থেকে 1:30 পর্যন্ত। এই সময়কালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করলে আপনাদের পক্ষে ভালো হবে। আপনাদের পক্ষে সিজারিয়ান অপারেশন করার জন্য শুভ তিথি থাকছে 30 মে, যা থাকবে 6:29 সকালবেলা থেকে 12:08 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো সিজারিয়ান অপারেশন করাতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত সুফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ অগ্নিকোণ। দক্ষিণ পূর্ব দিকে যারা যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। দক্ষিণ পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যারা যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, দূরবর্তী যাত্রা আজকে না করাই আপনাদের পক্ষে ভালো হবে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা শুভ হবে। সংখ্যা 2, মান সম্মান প্রাপ্তির যোগ থাকছে, ফাটকা অর্থ প্রাপ্তির যোগ থাকছে, দুর্ঘটনা এড়িয়ে চলুন। সংখ্যা 3, আজকে হেলথ ওরিয়েন্টেড সমস্ত জায়গা থেকে কিন্তু সফলতা মিলতে চলেছে বহুদিন পরে, আজকে নতুন কোনো কর্মে আজকে আপনার যোগদান তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 4, আজকে আপনাদের মানসিক স্থিতিশীলতা কিছুটা কিন্তু বিঘ্নিত হতে পারে, সতর্ক থাকুন, সমস্ত কাজগুলি মন দিয়ে করার চেষ্টা করুন, এবং তার সাথে সাথে আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নির পূর্বে 7-5 ভেবে লগ্নি করাই আপনাদের পক্ষে ভালো হবে। সংখ্যা 5, আজকে মনের মানুষকে বহুদিন পরে কথা তাদের সাথে কথা হতে পারে, দেখা হতে পারে, দূরবর্তী যাত্রার জন্য দিনটা বিশেষ শুভ রয়েছে। সংখ্যা 6, আজকে ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যেতে পারে, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। সংখ্যা 7, আজকে আপনাদের জন্য দিনটা মধ্যম থাকছে, আজকে সন্তানকে নিয়ে উদ্বিগ্নতার চিন্তা বৃদ্ধি পেতে পারে, আজকে পারিবারিক জীবনে শত্রুতার মুখোমুখি হতে দেখা যেতে পারে আপনাকে। সংখ্যা 8, আপনাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম রয়েছে, মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং তার সাথে সাথে আজকে বিজনেসে অধিক লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় হঠাৎ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 9, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দূরভ্রমণে দূরযাত্রায় কিন্তু কিছুটা অসফলতা দেখা যাচ্ছে, সুতরাং সতর্ক এবং সাবধানতার সাথে আপনারা দূরযাত্রা করুন। কোনো গুরুত্বপূর্ণ জিনিস থেকে কিন্তু আজকে সাবধান থাকুন, অর্থাৎ কোনোরকম আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, ভীষণ সতর্ক ও সাবধান। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার পরিকল্পনা নিয়েছেন, তো নিশ্চিত সাফল্য আজকে কিন্তু আপনারা হয়েই ছাড়বেন। বি, আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে, নতুন কোনো কাজের স্কোপ আজকে আসতে চলেছে, আজকে দুর্ঘটনা এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে, গৃহ বিবাদ না করাই আপনাদের পক্ষে ভালো। সি, আজকে আপনাদের এডুকেশন সম্বন্ধীয় অর্থাৎ শিক্ষা সম্বন্ধীয় কোনো জিনিসে আজকে আপনাদের নতুন করে সংযোজন তৈরি হতে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজে আজকে আপনাকে ভীষণভাবে দায়বদ্ধতা নিতে দেখা যেতে পারে, দায়িত্ব থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। ডি, আজকে মনের মানুষকে কিন্তু বুঝে কথা বলুন, নচেত হঠাৎ আপনার বলা ছোটো কোনো কথা তার ক্ষেত্রে কটু লাগতে পারে, সুতরাং সাবধান এবং সতর্কতার সাথে কথা বলেই আপনাদের পক্ষে ভালো হবে। ই, আজকে আপনাদের জন্য ধার্মিক কার্যে উন্নতি থাকছে, এফ, ব্যবসায় অধিক মুনাফা থাকছে আপনাদের ক্ষেত্রে, জি, দাম্পত্য জীবনে সমস্যা সমাধানের পথ সহজেই বের করতে পারবেন আজকে, এইচ, আজকে গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে, প্রপার্টি রিলেটেড সমস্যা যেগুলো চলছিল বহুদিন ধরে সেগুলো আইনি সমস্যা সমাধানের পথ খুঁজে পাবে। আই, আজকে আপনাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, আপনারা প্রতারক বা প্রতারণার পাল্লায় হঠাৎ পড়ে যেতে পারেন, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, সুতরাং ব্যাংকিং কাজকর্মে সাবধান সতর্ক। যে সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা, হঠাৎ বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কে, আজকে আপনাদের জন্য সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা থাকবে, দাম্পত্য জীবনে মধুরতা কিন্তু আজকে একই সাথে বৃদ্ধি পেতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। এল, আজকে পরিবারের মানুষদের সাথে মতানৈক্য মতবিরোধ হতে দেখা যাচ্ছে, পার্টনারের সাথে দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। এম, আজকে আপনাদের জন্য গৃহ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, শত্রুতার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। এন, আজকে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে ও গুচ্ছবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি থাকছে। পি, কর্ম পরিবর্তনের পরিকল্পনা এবং নতুন কর্মে যোগদান করার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে।
কেউ আপনার কথা আজকে সকলে শুনবে, বুঝে কথা বলে কিন্তু সকল সমস্ত জায়গায় আজকে ফায়দা তুলতে পারেন। আর মধুর ব্যবহার আজকে আপনাকে কিন্তু অনেকটাই সফলতা এনে দিতে পারে। সুতরাং আপনার ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু আজকে ব্যবসা বলুন, কর্ম বলুন, সব জায়গায় সফলতা আসতে পারে। এস মধুর ভাষার ব্যবহার করতে পারেন, ফাটকা অর্থপ্রাপ্তি যোগও আজকে আপনার একই ছত্রে থাকছে। টি বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে আজকে দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে, তবে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকছে, সাবধান। ইউ কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা সফল হতে চলেছে, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে। ভি পড়ে থাকা কাজ আজকে কমপ্লিট হতে চলেছে, বিবাহিত জীবনে আজকে নতুন মোড় আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। ডাব্লিউ শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হতে পারে, কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না। এক্স আজকে পিতার স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখুন। ওয়াই পরিবারের ব্যক্তিদের সাথে মতানৈক্য মতবিরোধ সহজেই হতে পারে, ঋণ নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। জেড ঋণ দেবেন না, ফাটকা অর্থপ্রাপ্তি যোগ হঠাৎ করে কিন্তু আজকে তৈরি হতে দেখা যাচ্ছে বিকেলের পরবর্তী সময়। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কি ফল পেতে চলেছেন। তাহলে প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব প্রথম দিন অর্থাৎ রবিবার। রবিবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দিনটা মধ্যম থাকছে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো মানুষের সাথে আলাপ আজকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি ডেকে আনবে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে, তবে তার সাথে সাথে হেলথ ট্রাবলও একই সাথে দেখা যেতে তৈরি হচ্ছে, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে আইনানুক জটিলতায় আজকে না যাওয়াই ভালো হবে, দাম্পত্য জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ বিকেলের পরবর্তী সময় হঠাৎ তৈরি হতে দেখা যাচ্ছে। যদিও বা আপনার গৃহে কিন্তু কোনো শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, শিক্ষা জীবনে সফলতা আসলেও আজকে কিন্তু মন খুব একটা সর্বদাই বিষণ্ন থাকতে দেখা যাবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে, আধ্যাত্মিক উন্নতির জন্য দিনটা বিশেষ ভালো, দূরযাত্রার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে কোনো বিনোদনমূলক জায়গায় আজকে আপনাকে যেতে হতে পারে, এবং সেখানে বিশেষ করে কোনোরকম মানে যে সমস্ত আর্ট অ্যান্ড কালচার রয়েছে সেই তার সাথে আপনাকে জুড়তে দেখা যেতে পারে। আজকে দূরবর্তী যাত্রা আপনাদের জন্য বিকেলের পরবর্তী সময় শুভ নয়। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের গৃহ বিবাদ এড়িয়ে থাকাই আজকে আপনাদের পক্ষে ভালো হবে, মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখা আপনাদের পক্ষে জরুরি। আর এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রথমেই আপনাদের সাথে আলোচনা করে থাকি যেরকম প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস। বৈশাখ মাসের ক্ষেত্রে আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে, বৈশাখ মাসে জাতক বা জাতিকাদের জন্য আজকে কিন্তু মানসিক চঞ্চলতা কমতে দেখা যাবে, ব্যবসায় অধিক উন্নতির সম্ভাবনা থাকছে, গৃহে নতুন অতিথি আসার সম্ভাবনা থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তি মিলতে চলেছে, নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনের শুরু ভাগটা ভীষণ ভালো যাবে, আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আজকে ফাটকা অর্থ কিন্তু হঠাৎই আপনাদের ক্ষেত্রে আসতে পারে, আজকে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে ঠিক হবে না। দেখুন ছোটো ছোটো বাদ বিবাদ আজকে হঠাৎ তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে, মানসিক চিন্তাধারা আপনাকে কিন্তু আজকে অন্যদিকে নিয়ে যেতে পারে, সুতরাং আপনি নিজের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ব্যয়বহুল হতে চলেছে, কিছুটা শত্রুতামূলক সম্পর্কের অবনতি আজকে কিন্তু দেখা যেতে পারে, এবং তার সাথে সাথে গৃহ বিবাদ আজকে কিন্তু হঠাৎ তৈরি হতে দেখা যাচ্ছে, বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া উচিত না, আর তার সাথে সাথে আজকে আপনার বলা ছোটো কোনো কথা বড় ধরনের সমস্যায় ফেলতে পারে পরবর্তীকালে আপনাকে, সুতরাং ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে কথা বলাই আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে আজকে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে, আজকে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হচ্ছে এবং নতুন বন্ধু আলাপ হতে পারে, এবং বিকেলের পরবর্তী সময় হঠাৎ জটিলতা কিন্তু একই সমস্যা সমাধানের পথ আপনারা খুঁজে বের করতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে, নতুন কোনো বন্ধু আপনাকে ক্ষেত্রে কিন্তু কিছুটা হানিকারক হতে পারে, সতর্ক থাকতে হবে আপনাকে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, গৃহ বিবাদ কিন্তু এড়িয়ে থাকা ভালো হবে, ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও একই সাথে তৈরি হচ্ছে। আজকে আপনার কর্মক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে, কর্মক্ষেত্রে নতুন জায়গায় যোগদান আপনাদের ক্ষেত্রে সফলতায় নিয়ে আসবে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে নিজের মনের কথা খুলে বলার পূর্বে সাতপাঁচ ভেবে তবেই বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি, নচেত পরবর্তীকালে শত্রুতার মতো সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। আজকে পিতার স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করলে আপনাদের পক্ষে ভালো হবে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে আপনাদের জন্য দিনটা ফেভারে থাকবে, আজকে আধ্যাত্মিক স্থানের উন্নতি এবং ভাগ্যের উন্নতি এবং পিতার সাথে বন্ডিংয়ে একটা বহুদিন পরে দেখা যাচ্ছে।
যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ নয়, হঠাৎ কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, দাম্পত্য জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে, পারিবারিক বন্ডিং কিন্তু বিচ্ছিন্ন হতে দেখা যাচ্ছে, সুতরাং বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। তবে একই সাথে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হচ্ছে, গুরুত্বপূর্ণ যাত্রা অর্থাৎ দূরযাত্রা কিন্তু আজকে একই সাথে বানচাল হতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়ে। যাদের আগ্রহণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হতে পারে, নতুন কোনো কাজকর্মের যোগাযোগ আজকে আসতে চলেছে, ব্যবহারিক জীবনে যে সমস্ত সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে সেগুলো কিন্তু আপনারা আগের থেকে পূর্বাভাস পেলে সেই জায়গাটাকে কিন্তু ধরে নতুন কোনো সমস্যাগুলি যেগুলো আসছে সেগুলোকে কিন্তু রোধ করার চেষ্টা করুন, নচেত পরবর্তী সমস্যায় কিন্তু ভীষণভাবে জর্জরিত হতে পারে, সতর্ক থাকবেন। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকবে, হেলথ ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে, গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যা উন্নতি থাকছে, তার সাথে সাথে দাম্পত্য জীবনে কিছুটা অসুখের অভাব কিন্তু আজকে দেখা যেতে পারে। আজকে ঋণ নেওয়া আপনাদের জন্য শুভ হবে, ঋণ দেওয়া না দেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে, আজকে শত্রুতা আপনাদের পক্ষে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে, ভীষণ সতর্ক ও সাবধান। আলোচনা করবো মাঘ মাস, যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, আজকে ক্রিয়েটিভ জগতের সাথে যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু উন্নতি থাকছে, আজকে নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়া আপনাদের পক্ষে ভালো হবে, গৃহ বিবাদ আজকে এড়িয়ে থাকা ভালো হবে, নতুন কোনো প্রজেক্ট অর্থলগ্নি করা আপনাদের পক্ষে আজকে ভীষণ ফায়দাদার হতে চলেছে, তবে প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কের অবনতিও কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে হঠাৎ তৈরি করতে দেখা যেতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে গৃহ বিবাদ নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে, কর্মস্থানের পরিবর্তনের সমস্যা এবং তার সাথে সাথে আজকে কোনো নতুন কোনো জমি জমা ক্রয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে দেখা যেতে পারে, ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে ছোট ভাই বা বোন আপনাদের ক্ষেত্রে সহায়ক হতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হতে চলেছে, ছোট ছোট ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সমাধানের পথ সহজেই খুঁজে বের করবে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে, হঠাৎ শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য, আর সামুদ্রিক স্বাস্থ্যে বলে চলা প্রত্যেক দিনকার ছোটো ছোটো নতুন নতুন বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই কারণেই কারণ সামুদ্রিক স্বাস্থ্যের এই বিষয়গুলোকে আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করে আপনারা নিজেরাই কিন্তু অনেক বিভিন্ন সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বের করতে পারেন, সচেতন হতে পারেন না, সেই জন্য সামুদ্রিক স্বাস্থ্যে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা সামুদ্রিক স্বাস্থ্যে আপনাদের সাথে আলোচনা করব চন্দ্রাকৃতি অর্থাৎ চন্দ্রের মতো চাঁদের বাঁকা চাঁদের মতো আকার আকৃতির কারো যদি চোখ থেকে থাকে এবং সেই চোখ যদি ওপরের দিকে ওঠা থাকে, দুটি হতে পারে, একটা ওপরের দিকে ওঠা একটা নিচের দিকে, এরকম যদি থাকে অর্থাৎ ওপরের দিকে ওঠা চোখ যদি চন্দ্রাকৃতির থাকছে তাহলে সেরকম ধরনের মানুষের ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য কীরকম হতে পারে। দেখুন এরকম ধরনের চোখ যদি কারোর রয়েছে তাহলে তাদের বুঝতে হবে তারা কিন্তু নিজেদের কাজ, নিজেদের যে কোনো কাজ ছলে বলে কৌশলে এরা কিন্তু যে কোনো মানুষের থেকে করিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এরা সহজাতই ধোকাবাজ হয়ে থাকে, কোনোভাবেই কিন্তু এদের বিশ্বাস করা ঠিক নয়, এরা সর্বদাই নিজের কাজগুলি কোনো না কোনোভাবে এরা কিন্তু ঠিক করিয়ে নেবে কোনো না কোনো কৌশলের মাধ্যমে, এদের মেজাজে ক্ষিপ্ততাও দেখা যায়, স্বার্থপরতা এদের মধ্যে প্রকট রূপে দেখা যায়, সুতরাং এই ধরনের মানুষকে এক মানে বারংবার ধরে বিশ্বাস করে অনেক মানুষ কিন্তু ঠকে যায়, সুতরাং এই ধরনের মানুষকে সহজাত বিশ্বাস করা উচিত নয়। যাই হোক দর্শক বন্ধু, আজকে ছিল সামুদ্রিক স্বাস্থ্যের ছোট্ট আলোচনা, পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসবো সামুদ্রিক স্বাস্থ্যে, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম প্রথমেই আলোচনা করে থাকি অর্থাৎ প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আসলেও হঠাৎ কিন্তু হাতগুলো বেরিয়ে যেতে পারে, সুতরাং সঠিক সময় সঠিক ফায়দা তোলার চেষ্টা করুন, আজকে পারিবারিক বিবাদে না যাওয়াই আপনাদের পক্ষে ভালো হবে, গৃহে নতুন অতিথি আসার সম্ভাবনা বানচাল হতে চলেছে, আজকে আপনার ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ রয়েছে, আজকে কোনো জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট করার পূর্বে বুঝে শুভ সময় দেখে ইনভেস্টমেন্ট করাই আপনাদের পক্ষে ভালো হবে, এছাড়াও আপনারা যদি শেয়ার মার্কেট ও ঋণের জায়গায় অর্থলগ্নি করতে চাইছেন তাহলে আজকে কিছুটা ফায়দাদার হতে পারেন আপনাদের ক্ষেত্রে, তবে জলজাতীয় জিনিসের মধ্যে কিন্তু আপনারা অর্থলগ্নি করবেন না, সেক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে হতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব বৃষ রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে, ছোটো ছোটো বাদ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হতে চলেছে, দূরযাত্রা দূরভ্রমণের জন্য আজকে নতুন কোনো পরিকল্পনা দেখা যেতে পারে, আজকে আংশিক
ভাবে কোনো সমস্যা আসলেও সেগুলোকে নিয়ে কিন্তু আপনাদের ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। নচেত পরবর্তীকালে এগুলো কিন্তু আপনার দাম্পত্য জীবনে, আপনার পারিবারিক লাইফে, আপনার কর্মক্ষেত্রে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সাবধান এবং সতর্ক থাকুন। তার সাথে সাথে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে একইভাবে তৈরি হচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে কোনো কথাবার্তা চলতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎ খোয়া যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখার দৌড়ুডি আপনাদের পক্ষে শুভ রঙ। আজকে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই আলোচনা করব। মিথুন রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কিন্তু আজকে কম হতে দেখা যাবে। তবে একই সাথে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা বিকেলের পরবর্তী সময় ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হতে দেখা যেতে পারে, একাধিক সমস্যা জর্জরিত হতে দেখা যেতে পারে। বিকেলের পরবর্তী সময় কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজকে খোয়া যেতে পারে এবং শত্রুতা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে। সাবধান এবং সতর্কতার সাথে চলাই আপনাদের পক্ষে ভালো হবে। কোনো জায়গায় ইনভেস্ট না করাই আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আজকে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, তবুও শুভ সময় দেখে ইনভেস্টমেন্ট করলে কিছুটা ফায়দা পেতে পারেন। আপনার এই গলাজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা এক আলোচনা করব। কর্কট রাশি, দাম্পত্য জীবনে মধুরতা কমবে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যেতে পারে। তার সাথে সাথে আজকে নতুন বন্ধু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধু দ্বারা ক্ষতি বা শত্রুতা হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হচ্ছে। আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকেও বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। ছোটো ছোটো বাদ বিবাদ এড়িয়ে থাকাই আপনাদের পক্ষে ভীষণ জরুরি। আপনি কোনোভাবেই আজকে কোনো মানুষকে নিজের মনের কথা খুলে বলবেন না, তা পরবর্তীকালে আপনাকে বড় ধরনের সমস্যার মুখোমুখি করতে হতে পারে। আপনি পারিবারিক দিক থেকে আজকে শত্রুতার সম্মুখীন হঠাৎ হতে পারেন, সুতরাং বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য কালো এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। সিংহরাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কিন্তু বেশি হতে দেখা যেতে পারে। গৃহবিবাদ এড়িয়ে থাকা আজকে আপনাদের পক্ষে ভালো হবে। কর্ম আজকে প্রাপ্তি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে, তবে নতুন কর্ম নিয়ে কিন্তু খুব একটা খুশ মেজাজ আপনাকে দেখা যাবে না। আজকে চিন্তা এবং বিঘ্নিত স্বভাবের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন কাটবে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো পোষ্য জন্তু বা জীব আপনাদের ক্ষেত্রে কিন্তু হানিকারক হতে পারে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা দূরে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে বলবো, নিজের ড্রাইভ না করাই ভালো হবে। আজকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। কন্যা রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাচ্ছে। ছোটো ছোটো বাদ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে। আজকে আপনাদের বলে চলা ছোটো কোনো কথা আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু ভীষণভাবে ভাইরাল হতে পারে। সাফল্য এবং সতর্ক একই সাথে আপনাকে আজকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, অর্থাৎ আজকে আপনার জীবনে যেমন সাফল্য আসছে সেরকম আপনাকে বিভিন্ন দিক থেকে সতর্ক থাকতে হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা সাত আলোচনা করবো। এবার আপনাদের সাথে বাস্তু টিপস নিয়ে, আর বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। দেখুন, আপনাদের গৃহে অনেক সময় ইলেকট্রিকের বিভিন্ন জিনিস থেকে থাকে উত্তর পূর্ব কোণে, ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিস থেকে উত্তর পূর্ব কোণে। তবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের যে কোনো জিনিসই থেকে থাকুক না কেন, সেটা যদি এরকম ধরনের জিনিস হয়, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে সেই জিনিসটা প্রচণ্ড হিট তৈরি করছে, তাহলে সেই জিনিসটা কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে হানিকারক হতে পারে, যদি উত্তর পূর্ব কোণে রাখা রয়েছে আপনাদের ক্ষেত্রে এরকমই কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জিনিস। আপনাদের ক্ষেত্রে সর্বদাই মাথায় রাখতে হবে উত্তর পূর্ব দিক সর্বদা শীতল এবং ঠান্ডা রাখা আপনাদের পক্ষে ভালো। সেদিকে কোনো যদি হিট হয়ে যায় তাহলে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা, অর্থাৎ পারিবারিক বন্ডিং, মানুষের সাথে মানুষের কিন্তু একটা অভাব, মনের মিল কিন্তু ভীষণভাবে, মানে মনের অমিল কিন্তু ভীষণভাবে দেখা যেতে পারে। সুতরাং এইগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যারা অনেকে এসি লাগিয়ে থাকেন, এসির যে কম্প্রেসার রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে তাপ বাইরে বের করে, আর সেই জন্য সেই কর্নারটাতে তাপ ক্রিয়েট না হতে দেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে। এটা একটা ছোট্ট উপমা দিলাম। আরও অনেক কিছু ইলেকট্রনিক্সের গ্যাজেট আছে যেগুলো তাপ উত্তাপ তৈরি করে, সেগুলো আপনাদের ঈশান কোণে রাখাই ভালো হবে। আজকে ছিল এটুকুই বাস্তুশাস্ত্রে, পরবর্তী আরও নতুন কিছু আপনাদের সাথে আলোচনা করতে চলে আসবো। আর আজকে দেখে নেবো কোন গাছ পুজো করা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে আপনারা গোলাপ গাছ পুজো করতে পারেন, গোলাপ গাছে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা আজকে কিন্তু গোলাপ গাছ নিজেরা লাগাতেও পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ ফল নিশ্চিত পাবেন আপনারা। আজকে যারা দূরে যাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কাজে বেরোচ্ছেন, গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা কমপ্লিট করার জন্য আজকে নতুন কোনো কাজে বেরোচ্ছেন এবং তার সাথে সাথে আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে মুখে এলাচ রেখে বেরোন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে দান বলে দিই, যারা প্রতিনিয়ত দান করেন, দানের মানসিকতা রাখেন, তারা অবশ্যই কিন্তু আজকে শস্য, পঞ্চশস্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যে কোনো গরিব মানুষকে দান করুন, ভালো হবে। আজকে মেডিসিন বা মেডিসিন ওরিয়েন্টেড যে কোনো, অর্থাৎ ওষুধপত্রও কিন্তু গরিব মানুষদের মধ্যে দান করতে পারেন, সেক্ষেত্রেও গুড রেজাল্ট পাবেন। উপায় বলে দিই আজকে, আজকে একটি উপায় ছোট্ট করে বলবো। দেখুন, আজকে দুপুরের পরবর্তী সময়ের পর থেকে আজকে অমাবস্যা পড়ে যাচ্ছে, তবুও আজকে আমি আপনাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তিল দিয়ে
আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ঋণ করে বসে আছেন, ঋণ মুক্তি করতে চাইছেন, ঋণ নিয়ে সমস্যায় পড়ে গেছেন, তারা তিল দিয়ে আজকে শিবলিঙ্গকে স্নান করান, শিবলিঙ্গ অর্পণ করুন এবং স্নান করানোর সময় কিন্তু অবশ্যই মন্ত্র ওং সাং শিবায় কুরু কুরু সাং ওং, ওং সাং শিবায় কুরু কুরু সাং ওং এই মন্ত্র কিন্তু আপনারা বলতে পারেন, ক্রমাগত রূপে বলে যান, সেক্ষেত্রে গুড রেজাল্ট অবশ্যই পাবেন আপনারা। আলোচনা করবো যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে হলুদ জলে স্নান করুন, অর্থাৎ কাঁচা হলুদ বেটে সেই জলটা আপনারা মিশ্রিত করে নিন, সেই জল দিয়ে আপনারা আজকে স্নান করুন, ভীষণ গুড রেজাল্ট আপনারা পাবেন। এবং যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে সবজি দান করুন, সারা বছর জুড়ে সুখ এবং সমৃদ্ধি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তেই থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, যা রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জন্য দিনটা ভালো নয়, আজকে হঠাৎই কিন্তু সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করুন, দুর্ঘটনায় এড়িয়ে চলাই আপনাদের পক্ষে ভালো হবে। অর্থাৎ যারা গাড়ি ড্রাইভ করছেন বিশেষ করে বলবো সাবধান এবং সতর্ক, দূরযাত্রার জন্য দিনটা শুভ নয়। আজকে গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, ছোটো ছোটো বাদ বিবাদ আজকে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, কোনোভাবেই কোনো মানুষকে কিন্তু আজকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে শুভ নয়। আজকে আপনি যদি মনে করছেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে মনের কথা খুলে বলবেন, তা থেকে সতর্ক থাকাই আপনাদের পক্ষে ভালো হবে, না পরবর্তীকালে আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন করতে দেখা যেতে পারে। আপনি গুজ্জবিদ্যা এবং গুপ্তবিদ্যায় কিন্তু আজকে উন্নতি করতে চলেছেন, শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৬। আলোচনা করব বৃশ্চিক রাশি, দাম্পত্য জীবনে কিন্তু মধুরতা বৃদ্ধি পাচ্ছে, আজকে আপনাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎ খোয়া যেতে পারে, আইনানুক জটিলতাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সাবধান এবং সতর্ক। আজকে বিকেলের পরবর্তী সময় ঋণ দেওয়া এবং নেওয়া আপনাদের পক্ষে শুভ নয়। আজকে আপনারা যদি মনে করছেন আপনার কোনো দূরযাত্রা রয়েছে যেখানে কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা ফেভার দিতে পারে, সেগুলি আজকে সমস্ত প্ল্যানিংগুলি কিন্তু সেরে ফেলতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ বিকেলের পরবর্তী সময় তৈরি হতে চলেছে, স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আজকে কিন্তু সমস্ত দিকে খেয়াল রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৫ আলোচনা করব। ধনুরাশি, দাম্পত্য জীবনে মধুরতা কিছুটা কমবে, হেলথ ট্রাভেল কিন্তু বৃদ্ধি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে, বাইরের খাওয়া অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। কোনোভাবেই আজকে মনের মানুষকে মনের কথা খুলে বলার পূর্বে ৭-৫ ভেবে তবেই বলুন, নচেত পরবর্তীকালে বড় ধরনের সমস্যা আপনাকে ফেস করতে দেখা যেতে পারে, শত্রুতার মতো সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে গৃহে কোনো শত্রুতার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে। আজকে মানসিক চঞ্চলতা কিছুটা সারাদিন জুড়ে বজায় থাকবে, কোনো বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থ লগ্নি করার পূর্বেও কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, সুতরাং সাবধান, আজকে লগ্নি না করাই আপনাদের পক্ষে ভালো হবে। আজকে বিবাহের কথাবার্তা এগোলেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে সেই দিক থেকে, শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ৪ আলোচনা করব। মকর রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যেতে পারে, দূরযাত্রার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে, মানসিক চঞ্চলতা কিন্তু আজকে একইভাবে সারাটা দিন জুড়ে বজায় থাকবে, তবে সন্তানকে নিয়ে কিন্তু কিছুটা উদ্বেগ, প্রেমজ জীবনে কিছুটা সমস্যা নতুন মোড় হঠাৎ করে আসতে পারে যা আপনাকে কিন্তু আইনানুক জটিলতায় ফেলতে পারে, সতর্ক থাকতে হবে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে, মাথায় কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, কোনো ইলেকট্রনিক এবং তার সাথে সাথে কোনোরকম গ্যাজেট থেকে কিন্তু সতর্ক এবং আগুন থেকে সতর্ক এবং সাবধান। যারা জলযাত্রা করছেন তাদের থেকেও বলবো কি খুব সাবধান এবং সতর্ক আজকে আপনাদের পক্ষে ভীষণ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৯ আলোচনা করব। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে, আজকে ছোট কোনো বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে করতে দেখা যেতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিটিতে আজকে আপনাদের ক্ষেত্রে সফলতাই সফলতা থাকছে, আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে কোনো জমি জমা ল্যান্ডেজ প্রপার্টিতে লগ্নি করার পূর্বে বুঝে লগ্নি করুন, হঠাৎ কিন্তু লস যেতে পারে, আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ হাতগুলো বেরিয়েও যেতে পারে আপনার ছোটো মানে ছোটোমাত্র গাফিলতির জন্য, সতর্ক থাকতে হবে আপনাকে। আজকে আপনার প্রাণের বন্ধুর সাথে কিন্তু কোনো বিশেষ বিষয়ে মিট করতে যেতে হতে পারে, কোনো বিশেষ বিজনেসের ব্যাপারে, শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ৮ আলোচনা করব। মীন রাশি, দাম্পত্য জীবনে কিন্তু আজকে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, ছোটো ভাই বা বোনের সাথে মতানৈক্য মতবিরোধ কমবে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যেতে পারে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে আংশিক সমস্যা দুর্ঘটনা চোটাঘাত লাগার সম্ভাবনা বিকেলবেলার পরবর্তী সময় কিন্তু হঠাৎ তৈরি হতে দেখা যাচ্ছে, রক্তপাত সম্বন্ধীয় সমস্যাও হতে পারে, গাড়ির দুর্ঘটনা বা গাড়ি না চালানোই আপনাদের পক্ষে ভালো হবে। আজকে যারা বিশেষ করে দুর্ভ্রমণ করছেন নিজের ড্রাইভ না করাই আপনাদের পক্ষে ভালো হবে, সেটা সকাল অথবা বিকাল, আপনাদের পক্ষে আধ্যাত্মিক মননে আজকে চিন্তা আপনাদের ক্ষেত্রে মানে চিন্তা আপনাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে সেখানে মনোনিবেশ করা আপনাদের পক্ষে বিশেষ ফায়দাদার হতে চলেছে, কোনো গুরুর কৃপা কিন্তু আজকে আপনারা পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আজকে মা বা বাবার সাথে কিন্তু বন্ডিং ভালো হবে, মজবুত হবে, বহুদিন ধরে ফেলে রাখা বিভিন্ন মানুষের সাথে সম্পর্কের অবনতি যেগুলো ঘটছিল সেগুলো সমস্যার সমাধানের পথ আজকে সহজেই খুঁজে পাবেন, শুভ রং আপনাদের জন্য হালকা হলুদ এবং শুভ সংখ্যা ৭।
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট রাশিফল আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে।